প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতকে এবার ঠেকানোর জন্য হাইকোর্টে রিট করেছে তরিকত ফেডারেশন। জামাত যেন জামাতের আপিল বিভাগে যে মামলাটি আছে তাদের নিবন্ধন নিয়ে ওই মামলাটির রায় হওয়ার আগ পর্যন্ত জামাত যেন কোনো মিছিল মিটিং না করতে পারে। জামাত যেহেতু ঘোষণা দিয়েছে সারা দেশের অফিসগুলো খুলে ফেলবে, সেই অফিসগুলো যাতে খুলতে না পারে তাই তরিকত ফেডারেশনকে দিয়ে আবারও বানরের খেলার আয়োজন করেছে সরকার। এবার বানরের খেলা কেন আমি বলছি এটা আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বানরের খেলা এই কারণে বলছি, আমাদের হাইকোর্টের সম্মানিত আইনজীবী বঙ্গবন্ধুর সংসদ সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলাম, খুব সম্মানিত ব্যক্তি উনি, কিছুদিন আগে একটা কথা বলে উনি সবচেয়েতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই কথাটি হলো, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নিয়ম রয়েছে এবং সেটা করা যাবে আবার। এই কথা বলে উনি দেশপ্রেমী হয়েছেন এবং বিরোধী দল আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে উনি প্রিয় হয়েছেন। আর এই প্রিয় ব্যক্তিটির বানরের খেলা কেন আমি বলছি সেটা এই মুহূর্তে আমি বিশ্লেষণ করছি। উনার মেয়ে ব্যারিস্টার তানিমা, আপনারা সবাই উনাকে চিনেন, উনার মেয়ে তরিকত ফেডারেশনের পক্ষ থেকে মামলাটি হাইকোর্টে আবার উত্থাপন করেছেন। তারা রিট দায়ের করেছেন জামাত যেন কোনো কার্যক্রম করতে না পারে। বাবা জামাতের কাছে প্রিয় হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবে, আর মেয়ে জামাতকে বন্ধ করে দিচ্ছে, জামাত যেন কোনো মিছিল মিটিং অফিস খুলতে না পারে। এই জন্যই বলছি যে এটা একটা বানরের খেলা ছাড়া আর কিছু না। প্রিয় দর্শক, তরিকত ফেডারেশনের নেতা রেজাউল হক চাঁদপুরি সহ কয়েকজনের মামলার কারণে জামাত নেতাদের ফাঁসি হয়েছে, আমরা সবাই জানি। সেই মামলা প্রথমে নিয়েছে, তারপরে তাদেরকে গুছিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রথমে তরিকত ফেডারেশন মামলা করেছে, তারা ইসলাম ধর্মের উপরে আঘাত এনেছে। ওই তরিকত ফেডারেশন এর পক্ষ থেকে আজকে আমিরুল ইসলামের মেয়ে জামাত যাতে করে কোনো ধরনের কার্যক্রম না করতে পারে যতদিন পর্যন্ত হাইকোর্টের আপিল বিভাগ সম্পূর্ণ রায়টি না দিচ্ছে। তানিয়া আমিন সেই মামলাটি দায়ের করলেন। এখন বলেন, বাবা সংবিধানের দোহাই দিচ্ছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার আনা যাবে এবং সকল দলেরা রাজনীতিরা গণতান্ত্রিকভাবে আবার রাজনীতি করতে পারবে, আর মেয়ে করছে মামলা জামাত যাতে করে কোনো কার্যক্রম না করতে পারে। তো এই যে কাজগুলা, এই সবগুলা আমি গতকালও একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ একটা একটা করে বি টিম তৈরি করছে, এবার আদালতের বি টিম তৈরি করছে বাবা আর মেয়েকে দিয়া। যেমন খেলাটা খেলেছিল 18 নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে দিয়া, সাথে রেজা কিবরিয়াকে দিয়া। প্রিয় দর্শক, আমরা কয়েকদিন আগে বিপিনুরের সাথে বেপরোয়া আচরণ আমরা দেখতে পেলাম রেজা কিবরিয়ার। বিপিনুরকে ফাঁসিয়ে দিয়েছেন রেজা কিবরিয়া পরিকল্পিতভাবে, এবং এই পরিকল্পিতভাবে ফাঁসানোর কারণে গণ অধিকার নামক এই তরুণদের রাজনীতির মাঠটা একেবারে শূন্যের কোটায় নিয়ে আসছে সেই ডক্টর কামাল হোসেনের সঙ্গী রেজা কিবরিয়া। তাহলে রেজা কিবরিয়া পরামর্শটা কার থেকে নেন, কোত্থেকে আসে, হেডকোয়ার্টার কোথায়, এটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। বিপিনুরকে উর্ধি নেতা হিসাবে সে যখন উঠে যাচ্ছিল তাকে এমন এক দোষে দোষান্বিত করা হয়েছে যে এটার শেষ কোথায় আমরা যখন চিন্তা করি তাহলে এটার শেষ খুঁজে পাই না। আপনারা যারা দেশপ্রেমী, যারা ইসলাম প্রেমী, তারা আবেগের সাথে কিন্তু এই রেজা কিবরিয়াকে এবং এই ব্যারিস্টার আমিনুল ইসলামকে বুকে টেনে নিয়েছিলেন।
ভেবেছিলেন তারা আপনাদের পক্ষে কথা বলবে, আন্তর্জাতিক অঙ্গনে তারা লবিং করবে। এখন তো আপনারা বুঝতে পারছেন যে বাবা করে গণতন্ত্রের পক্ষে লড়াই আর মেয়ে করে গণতন্ত্রকে গলা চিপে ধরার লড়াই। তাই এই সবগুলা একই রসুনের মানে জায়গাটা এক থাকে, রসুনগুলা মুখগুলা উপরে থাকে কিন্তু গুঁড়াটা কোথায়, এক জায়গায়। এতদিন পর্যন্ত যত রাজনৈতিক নাটক মঞ্চায়িত হচ্ছে, সকল রাজনৈতিক নাটকের মঞ্চায়িত বামেরা করে যাচ্ছে আওয়ামী লীগের মাথায় কাঁঠাল রেখে। আর সেই বামদের লীলা খেলায় এবার বের হয়ে আসলো যে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সম্মানিত আইনজীবী হিসাবে আমরা যাদেরকে সমর্থন করি, তারা এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে জামাতের 10ই জুনের এই বিশাল সমাবেশ দেখে। এখন তারা পরিকল্পনা আঁকছে কিভাবে জামাত ঠেকানো যায়। এতদিন চিন্তায় ছিল বিএনপি ঠেকানোর, এখন চিন্তায় পড়ে গেছে জামাত ঠেকানোর। জামাতের উত্থান দেখে এদের সবার ঘুম নিদ্রা হারাম, এই জন্য মা মেয়ে আর বাবা মিলে বানর খেলায় নেমেছে আমাদের সর্বোচ্চ আদালতে থেকে। তাই আজকের এই জনগণকে বুঝতে হবে এবং জনগণকে চিন্তা করতে হবে আগামীকাল সৎ নেতৃত্ব কাদের মাধ্যমে জনগণ খুঁজে পাবে, কারা জনগণকে এই ডুবে যাওয়া নৌকা থেকে মানুষকে উদ্ধার করতে পারবে। মানুষ এখন হাহাকারে, প্রিয় দর্শক, 1000 টাকা কেজি কাঁচামরিচ। আজকে বেশ কিছু নিউজে দেখলাম 1000 টাকা কেজি 1 কেজি কাঁচামরিচের দাম। প্রিয় দর্শক, এই জায়গা থেকে জাতিকে উদ্ধার করার জন্য, জাতিকে যারা ভালোবাসে এবং জাতির পাশে যারা থাকে তাদের পাশে আপনারা থাকুন, তাদেরকে সহযোগিতা করুন। প্রিয় দর্শক, আমার বিশ্লেষণটি যদি সঠিক হয় তাহলে একটি কমেন্টস লিখবেন, আর যদি আমার ভুল থাকে তাও কমেন্টস লিখবেন। আপনাদের কমেন্টসগুলো আমি সম্মানের সাথে দেখি এবং আমি পড়ব। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখুন এবং প্রতিদিন বাংলাদেশ সময় রাত 10টা আমাদের রাজনৈতিক টক শোটি সরাসরি আমাদের চ্যানেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ।